বীরগঞ্জ উপজেলার বৈরচনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে খাস জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন নয়টি ভূমিহীন পরিবার। গেল 9 জানুয়ারি ওই জমি নিজেদের দাবি করে ভূমিহীনদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আমি যে বাচ্চাগুলো যে বসবাস করে থাকবো বাধা দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে, মারধর করতেছে, আরো বিভিন্ন ভাবে আমাদেরকে অত্যাচার করতেছে। এখন খোলা আকাশে এটা পড়ে আছে, এখন আমার কষ্ট আছে, কিভাবে আমরা থাকবো এটা আমরা ব্যবস্থা করে দে। অবশ্য প্রতিপক্ষের দাবি, যারা ঘর তুলেছে তারা ভূমিহীন নয়, দখল করে জমি বিক্রি করাই তাদের কাজ। জবরদস্তি দখল করিবার আছে জমি, কতগুলা ব্যবসা করি যে এই জমি দখল করে বিক্রি করে দিছে। সরকারে বাড়ি আছে, এদের কারো 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 গাড়ি আছে, এই নিয়ে এরা এইভাবে জমি নিচ্ছে আর অনেকজন এই পজিশন বিক্রি করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় ভূমিহীন পরিবারগুলোকে সেখানে পুনর্বাসন করা যাচ্ছে না। তাদের খাবার এবং হচ্ছে কম্বলের ব্যবস্থা করেছি এবং তারা তাদের পূর্বের অবস্থানে ফিরে গেলে আমরা সরকারিভাবে তাদেরকে যে সহায়তা দেওয়ার কথা সেটি আমরা অবশ্যই তাদেরকে দিই।